নির্বাচনকে সামনে রেখে অশুভ শক্তি মাথাচাড়া দিয়ে উঠতে পারে, তাই সংখ্যালঘু সম্প্রদায় সহ সবাইকে বিশেষ নজর রাখার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিকেলে রাজধানীর পলাশির মোড়ে শুভ জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রার উদ্বোধন করে তিনি এ কথা বলেন। কাদের আরও বলেন, গত নির্বাচনে বিএনপি ডক্টর কামাল হোসেনকে সামনে রেখে যে খেলা শুরু করেছিল, এবার ডক্টর ইউনুসকে সামনে রেখে সেই একই খেলা খেলতে চায়। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শুভ জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শোভাযাত্রার আয়োজন করে কেন্দ্রীয় জন্মাষ্টমী উৎসব কমিটি। পলাশির মোড়ে শোভাযাত্রার উদ্বোধন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, নির্বাচনকে সামনে রেখে অশুভ শক্তি অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারে, তাই হিন্দু সম্প্রদায় সহ সবাইকে সতর্ক থাকতে হবে। বাংলাদেশের জাতীয় নির্বাচনকে সামনে রেখে এমন কোনো ঘটনা যদি ঘটা যেটা হিন্দুদের সাথে এবং প্রতিবেশীদের ভারতের সাথে আমাদের সম্পর্কে ফাটল ধরাতে পারে, এরকম ঘটনা রাজনৈতিক সাম্প্রদায়িক জঙ্গিবাদী দুর্বৃত্তরা এ ধরনের ঘটনা ঘটাতে পারে, কাজে এবার বেশি করে সতর্ক থাকতে হবে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অভিযোগ করেন, বিএনপি ডক্টর ইউনুসকে নিয়ে মাঠে নামতে চায়, 111-এর মতো দেশকে অস্থিতিশীল করতে চায়, তাদের সেই আশা জনগণ পূরণ হতে দেবে না বলে মন্তব্য করেন কাদের। গতবার কামাল হোসেনকে নিয়ে, ডক্টর কামালকে নিয়ে তারা নির্বাচন বিরুদ্ধে নিজেদের অশুভ তাণ্ডব চালিয়ে গেছে, এবারও তারা ডক্টর ইউনুসকে ইস্যু করে মাঠে নামবে, মাঠে নামতে চায়, সেই খেলা অলরেডি শুরু হয়ে গেছে। আসন্ন জাতীয় নির্বাচনে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার পাশাপাশি আওয়ামী লীগ সরকারকে নির্বাচিত করে উন্নয়ন অগ্রযাত্রায় দেশবাসীকে ভূমিকা রাখার আহ্বান জানান ওবায়দুল কাদের। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। ব্যক্তিগত আক্রোশে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকে হয়রানি করে সরকার পতনের আন্দোলন থেকে জনদৃষ্টি সরাতে চাইছে ক্ষমতাসীনরা, এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ডেঙ্গু নিয়ন্ত্রণে স্বাস্থ্য বিভাগ এবং সিটি কর্পোরেশন চরম ব্যর্থ উল্লেখ করে ঢাকার দুই মেয়রের পদত্যাগ দাবি করেন বিএনপি মহাসচিব হাসান মাহমুদের রিপোর্ট। রাজধানী জুড়ে ময়লা ডোবা আর অপরিচ্ছন্ন নালা নর্দমার যে বেহাল দশা, তাতে এডিস সহ সব ধরনের মশার বিস্তার ঠেকাতে দুই সিটি কর্পোরেশনের ব্যর্থতাকে দায়ী করেছে বিএনপি। মশা নিয়ন্ত্রণের ব্যর্থতায় প্রতিদিন প্রাণঘাতী ডেঙ্গুতে মৃত্যু হচ্ছে সাধারণ মানুষের, অথচ স্বাস্থ্য বিভাগ ও দুই সিটির কর্তা ব্যক্তিরা উল্টো মশা মারার ওষুধ কেলেঙ্কারিতে জড়ালেন, বললেন মির্জা ফখরুল। এডিস মশাকে নিয়ন্ত্রণ করবার জন্য যে ওষুধ যেটা তারা আমদানি করেছে এবং বলেছে যে এটা অত্যন্ত ভালো ওষুধ, এই এত ভালো ওষুধ যেটা নিয়ন্ত্রণ করতে সক্ষম হবে, দেখা যাচ্ছে যে এটার নিয়ন্ত্রণ করবার কোনো ক্ষমতাই নেই এবং এটা আজকে বড় রকমের একটা কেলেঙ্কারি স্ক্যান্ডাল হয়েছে যে সেটা আমদানি করতেও তারা সেখানে দুর্নীতির আশ্রয় নিয়েছেন। পদত্যাগ করা উচিত, তাদের মূল লক্ষ্য হচ্ছে দুর্নীতি, তারা মেগা প্রজেক্ট দেখাচ্ছেন। আপনারা এলিভেটেড এক্সপ্রেসওয়ে এখন মানুষের জন্য একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ডেঙ্গু সচেতনতা তৈরির লক্ষ্যে রাজধানীর পান্থপথের দুই হাসপাতালে বিএনপির টিকেটে ঢাকার দুই সিটিতে মেয়র নির্বাচন করা দুই প্রার্থী ইশাক হোসেন ও তাবিথ আউয়াল নিজেরা রক্ত দিয়ে শুরু করলেন ডেঙ্গু রোগীদের জন্য রক্তদান কর্মসূচির। কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডক্টর ইউনুস প্রসঙ্গে কথা বলেন বিএনপি মহাসচিব। ব্যক্তিগত প্রতিহিংসার ব্যাপার রয়েছে, এটা আছে, আরেকটা ব্যাপার আছে যেটা আমার কাছে মনে হচ্ছে এই মুহূর্তে এটাকে এত দ্রুত বিচারে নিয়ে আসার এবং এটাকে আপনার ইটস এ ডাইভার্সন অফ দ্য মেইন ইস্যু, জাতীয় এবং আন্তর্জাতিক অ্যারেনাতেও আপনার মিডিয়াতেও আপনার উনি প্রাধান্য পাচ্ছেন, অর্থাৎ তারা এটাকে তাদের যে আপনার ইচ্ছা ছিল লক্ষ্য ছিল যেটাকে ডাইভার্ট করবে কিছুটা হলেও সেটা পেরেছে। ডক্টর নিউজের পক্ষে কথা বলার জন্য
ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাকে বরখাস্ত করা হচ্ছে বা তার বিরুদ্ধে সেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। এইরকম একটা রাষ্ট্র, যে রাষ্ট্রে সত্য কথা বলার কোনো উপায় নেই। এদিকে নয়াপল্টনে এক সংবাদ সম্মেলন থেকে সরকার পতনের একদফা দাবিতে 9 সেপ্টেম্বর ঢাকায় গণমিছিল কর্মসূচির ঘোষণা দেয়া হয়। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদোর মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আসিয়ান শীর্ষ সম্মেলনের ফাঁকে জাকার্তা কনভেনশন সেন্টারে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই রাষ্ট্রপ্রধান জ্বালানি, কৃষি এবং স্বাস্থ্য খাতে একসাথে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। বৈঠকের পর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন ব্রিফিংয়ে বলেন, বাংলাদেশ এবং ইন্দোনেশিয়া জ্বালানি ও স্বাস্থ্য খাতে 3টি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে। তিনি জানান, আলোচনায় দুই দেশের চিকিৎসকদের সনদের স্বীকৃতি দেওয়ার জন্য একটি পারস্পরিক সিদ্ধান্ত নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশের রাষ্ট্রপ্রধান রোহিঙ্গা সংকট নিরসনে ইন্দোনেশিয়ার সরকার এবং জনগণের কাছ থেকে সর্বাত্মক সহায়তা কামনা করেছেন বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। ইন্দোনেশিয়ার সাথে আমাদের যোগাযোগ, সম্পর্ক, ব্যবসা বাণিজ্য আরও বাড়ানোর জন্য 3-3টি আমরা সমঝোতা স্বাক্ষর করেছি। মহামান্য এদেশের রাষ্ট্রপতিকে বলেছেন, এই রোহিঙ্গা সমস্যা বড় কঠিন সমস্যা, আপনারা এইভাবে আমাদের সাহায্য করেন। এদেশের রাষ্ট্রপতি বলেছেন যে আমরা ইতিমধ্যেই রোহিঙ্গা সমস্যাটা আমাদের আসিয়ান সম্মেলনে আলোচনা করেছি। দিল্লির G20 সম্মেলনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সম্মানে আয়োজিত নৈশভোজে বিশ্ব নেতাদের সাথে যোগ দেবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আনন্দবাজার পত্রিকা বলছে, 9 সেপ্টেম্বরের নৈশভোজে আরও যোগ দেবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নৈশভোজে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘরোয়াভাবে দেখা হবে, দ্বিপাক্ষিক বা কূটনৈতিক বৈঠক হবে না। এর আগে 8 সেপ্টেম্বর দিল্লিতে শেখ হাসিনার সাথে দ্বিপাক্ষিক বৈঠক হবে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সম্মেলনে যোগ দিতে আগামীকাল রাতে দিল্লি যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক, জাপানি প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকাও, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান, জার্মান চ্যান্সেলর ওলাফ সল্টস, তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। এখন বিকাশেবে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন। চলতি মাসে ডেঙ্গু পরিস্থিতি আরও খারাপ আকার ধারণ করতে পারে, এমনটাই বলছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। হাসপাতালগুলোতে রোগী ভর্তির সংখ্যা যেমন বাড়ছে, তেমনি মৃত্যুর সংখ্যাও গত মাসের তুলনায় অনেক বেশি। তাই ডেঙ্গু প্রতিরোধে যার যার দায়িত্ব পালনের পাশাপাশি সচেতনতার কোনো বিকল্প নেই বলে মনে করছেন চিকিৎসকরা। এদিকে গত 24 ঘন্টায় সারা দেশে 14 জনের মৃত্যু হয়েছে। এই সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 2115 জন। রিপোর্ট করছেন হাসান জাবেদ। ছেলেকে আইসিইউতে নিয়ে গেছে, তাই বাবা মায়ের মন আর কোনোভাবেই মানছে না। মঙ্গলবার রামপুরা থেকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে 25 বছর বয়সী আব্দুল কাদিরকে ভর্তি করা হয়। বুধবার সকালে তার অবস্থার অবনতি হয়ে রক্তক্ষরণ শুরু হয়। নানা চেষ্টার পর শেষ পর্যন্ত আইসিইউতে নিতে হয় তাকে। কাদিরের মতো এমন খারাপ অবস্থা না হলেও যারা হাসপাতালটিতে ভর্তি আছেন কেবল তাদের পরিবারই জানে কি ঝড় বয়ে যাচ্ছে তাদের জীবনে। আমার এক ফ্যামিলিতে 4 জন, আমি, আমার বউ, ছেলে, অলরেডি সবাই এখান থেকে চিকিৎসা নিয়ে বাসায় গেছি, এখনও অলরেডি আমার ছেলে ভর্তি আছে এখানে। মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডের ডেঙ্গু রোগীদের অবস্থা খুবই করুণ। 7 মাস বয়সের শিশু আছে এই ওয়ার্ডে। ছোট ছোট এসব শিশুদের নিয়ে বেশ দুশ্চিন্তায় তাদের বাবা মা। হাসপাতালের সেবা নিয়েও অভিযোগ আছে অনেক অভিভাবকের। ডেঙ্গু হয়েছিল
পরে আমারটা ভালো হইছে, মেয়েটাও ভালো হইছে। যদি কোনো প্রবলেম নিয়ে যাই, একবার করে দিলে স্যার সেকেন্ড টাইম আর করতে চায় না। এই যে রুগী আমরা যারা একদম বেশি খাইতে পারতেছে না, স্যালাইন লাগাতে হচ্ছে, তাদেরকে যদি একটু বলি একটু আসেন বেড পর্যন্ত, বাচ্চা নিয়ে আমি আসতে পারতেছি না, তারা কোনোভাবে আসবে না, নিয়ে আসেন। আমার বাচ্চা 9 দিন ধরে অসুস্থ, ডাক্তারের কাছে প্রথম আসছি, রিপোর্ট ধরা পড়ে নাই, কালকে অগ্রিম দেখাইছি, এখন ধরা পড়ছে জ্বর, ডেঙ্গু আর টাইফয়েড জ্বর হয়েছে। হাসপাতালটির ভারপ্রাপ্ত পরিচালক জানালেন, আগের চেয়ে মুগদা হাসপাতালে রোগী ভর্তি পরিমাণ কমেছে। আজকে আমার এখানে পূর্ণবয়স্ক রোগী ভর্তি আছে 195 জন, শিশু আছে 65 জন, সব মিলিয়ে 260 জন রোগী আমার হসপিটালে ভর্তি আছে। আমরা যদি পুরো মাসটা দেখতে পারি, আরও 10-15 দিন দেখতে পারি ভর্তির গতিটা, তাহলে আমরা বুঝতে পারবো যেটা খারাপের দিকে যাবে কি ভালোর দিকে যাবে। সেপ্টেম্বরের প্রথম 5 দিনে সারা দেশে ডেঙ্গুতে 64 জনের মৃত্যু হয়েছে, আর প্রতিদিন গড়ে 2500 নতুন রোগী ভর্তি হচ্ছে বিভিন্ন হাসপাতালে। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। পূজা অর্চনা, প্রসাদ বিতরণের মাধ্যমে সনাতন সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালন করছেন সনাতন ধর্মাবলম্বীরা। তারা দেশের মঙ্গল এবং শান্তি কামনা করেছেন। এস এম আতিকের রিপোর্ট। হিন্দু পুরাণ মতে ভাদ্র মাসের শুক্লপক্ষের 8ম তিথিতে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম। পাশবিক শক্তি যখন ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে গ্রাস করতে উদ্যত হয়েছিল, তখন সেই শক্তিকে দমন করে মানবজাতির কল্যাণ এবং ন্যায়নীতি প্রতিষ্ঠার জন্য শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিল। দুরাচারী দুষ্টের দমন আর সজ্জনদের রক্ষায় ভগবান শ্রীকৃষ্ণ এই দিনে আবির্ভূত হয়েছিলেন পৃথিবীতে, এমনটাই বিশ্বাস করেন সনাতন ধর্মাবলম্বীরা। আবার বাজাও তোমার পাঞ্চজন্য সুদর্শনধারী, এসো এসো ঋষিকেশ ধরার বার হারি। এই ধরার বার হরণ করার জন্য তিনি আবার আসবেন, এই জগতে শান্তি প্রতিষ্ঠা করবেন। এই যজ্ঞের মাধ্যমে আমাদের দেশ ও জাতির মঙ্গল কামনা করছে, সমস্ত সমস্ত বিশ্বের মঙ্গল কামনা করছি। জন্মাষ্টমীতে মন্দিরে মন্দিরে ছিল পূজা অর্চনা। ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা জানাই, তিনি যেন দেশ ও জাতির মঙ্গল বয়ে নিয়ে আসে এবং আমাদের মাঝে যেন শান্তি ফিরিয়ে নিয়ে আসে। বাসায় পূজা করছি, এখানে এসে গীতা যজ্ঞের অনুষ্ঠান করবো, কালকে মেন পূজাটা কালকে করবো, রাতে ওখানে কৃষ্ণ পূজা হবে, যাতে সব জাতির মঙ্গল হয়। এই কারণে ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন আমরা ভগবানকে গীতা যজ্ঞের মাধ্যমে ভগবানের নাম কীর্তন করে দিনটি পালন করতেছি আর কি। ভক্তরা উপবাস থেকে করেছেন শ্রীকৃষ্ণের আরাধনা। বিকেলে অনুষ্ঠিত হয় জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রা। এসএম আতিক, এনটিভি নিউজ, ঢাকা। পদ্মা সেতু হয়ে ঢাকা থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত প্রায় 82 কিলোমিটার রেলপথ এখন ট্রেন চলাচলের জন্য প্রস্তুত। এর অংশ হিসেবে ট্রায়াল ট্রেন MT ফরিদপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে। রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, আগামীকাল নতুন রেলপথ দিয়ে ঢাকা থেকে পরীক্ষামূলক ভাঙ্গা স্টেশনে যাবে ট্রেনটি। রেলমন্ত্রী সহ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এতে কমলাপুর থেকে পদ্মা সেতু হয়ে ভাঙ্গায় আসার কথা রয়েছে। আর 10ই অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই রেলপথের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। পদ্মা সেতু হয়ে ঢাকা থেকে যশোর পর্যন্ত পুরো রেলপথের দৈর্ঘ্য 172 কিলোমিটার। এর আগে সকালে ঈশ্বরদী থেকে ট্রায়াল ট্রেনটি রাজবাড়ি এসে পৌঁছয়, পরে দুপুরে ফরিদপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। ট্রেনটিতে 8টি কোচ এবং 1টি ইঞ্জিন রয়েছে। দেশের বিভিন্ন স্থানে নানা আয়োজনে পালিত হচ্ছে শুভ জন্মাষ্টমী। এই উপলক্ষে চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লা মোড়ে আয়োজন করা হয় সুধী সমাবেশের, পরে জন্মাষ্টমীর শোভাযাত্রার উদ্বোধন করা হয়। রাজশাহীতে জন্মাষ্টমী উদযাপন করছে সনাতন ধর্মাবলম্বীরা। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা শাখার উদ্যোগে শহরে শোভাযাত্রা বের করে। নারায়ণগঞ্জে সনাতন ধর্মাবলম্বীরা শহরে বর্ণাঢ্য র্যালি বের করে। এর উদ্বোধন করেন নারায়ণগঞ্জ 4 আসনের সংসদ সদস্য AKM শামীম ওসমান। এ উপলক্ষে বরিশালে আলোচনা সভা এবং শোভাযাত্রার উদ্বোধন করেন সিটি মেয়র সেরনিয়াবাদ সাদিক আবদুল্লাহ। নাটোরে শোভাযাত্রা শেষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন
তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। নওগাঁয় জন্মাষ্টমীর আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, পরে র্যালির উদ্বোধন করেন তিনি। এছাড়া ঝালকাঠি, বগুড়া, খুলনা, সিলেট, ময়মনসিংহ, ব্রাহ্মণবাড়িয়া, চুয়াডাঙ্গা সহ বিভিন্ন স্থানে উদযাপিত হচ্ছে শুভ জন্মাষ্টমী। শরীরে মারাত্মক ক্ষত নিয়ে টানা তিন দিন ধরে চট্টগ্রামে হাসপাতালের দুয়ারে এসে ধর্ণা দিয়েছিল একটি বানর। কষ্ট সইতে না পেরে চেষ্টা করছিল চিকিৎসকদের দৃষ্টি আকর্ষণের, এতে সফল হয় বানরটি। চিকিৎসকরা জানান, বানরটির হাত পা বুক সহ নানা স্থানে ঘা থাকায় অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে। বানরটির শারীরিক অবস্থা এখন উন্নতির দিকে। চিকিৎসা প্রার্থী সেই বানর সম্পর্কে আরও জানাচ্ছেন শামসুল হক হায়দরি, ক্যামেরায় ছিলেন এনামুল হক। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কেন্দ্র, কয়েকদিন ধরে সেই কেন্দ্রের দুয়ারে এসে ধর্ণা দিচ্ছিল গুরুতর আহত একটি বানর। স্থানীয়রা ভেবেছিলেন বনে খাবারের অভাবে বানরটি লোকালয়ে চলে এসেছে। একসময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার নজরে আসে অসহায় প্রাণীটি। যন্ত্রণায় কাতর বানরটির শরীরে মারাত্মক ক্ষত, সুচিকিৎসার আশায় বারবার হাসপাতালে আসছে বলে মনে হলো এই চিকিৎসকের। বন বিভাগ এবং প্রাণী বিভাগকে জানায় তারা যাতে বানরটিকে হস্তগত করে নেয় বা এটার ব্যবস্থা করার জন্য, কিন্তু তাদেরকে তেমন দেখতে না পেয়ে আমি আমার বললাম যে একটু প্রাথমিকভাবে একটু হালকা ড্রেসিং করে দিই। পরের দিন ঠিক গতকালকেও বানরটি আবার আমাদের হাসপাতালে সামনে ঠিক দাঁড়িয়ে থাকে, ঠিক ওই সময়তে আমি আবার কর্মীদের নিয়ে ভালো করে এবার ড্রেসিং করে দিলাম। দিন দুয়েক প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরও হাসপাতাল ছাড়ছিল না বানরটি। স্থানীয় চিকিৎসক জানালেন প্রাণীটির উন্নত চিকিৎসা দরকার। পাঠানো হলো চট্টগ্রাম ভেটেনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয়ে। সেখানে উন্নত চিকিৎসায় আহত বানরটির অবস্থা এখন উন্নতির দিকে বলে জানান চিকিৎসক। তাকে ইন্টারভেনাস ফ্লুইড থেরাপি দেওয়া হয়, দেওয়ার উইদিন 10 মিনিটসের মধ্যে আমরা তাকে একটু ইম্প্রুভমেন্ট দেখতে পাই শারীরিক, কারণ সে খুব দুর্বল ছিল ফিজিক্যালি। তার ইম্প্রুভমেন্টের জন্য সে আশা করি উইদিন 1-2 সপ্তাহের মধ্যে তার শারীরিক ইম্প্রুভমেন্ট হবে। বর্তমানে চিকিৎসাধীন বানরটিকে বন বিভাগের হেফাজতে রাখা হয়েছে। শামসুল হক হায়দরি, NTV নিউজ, চট্টগ্রাম। রোকসানা, রোকসানা, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? এই দিন হলো সেই দিন যেদিন সেই পাগলা সার তার সকল জড়তা ভুলে। ধারাবাহিক নাটক ভালোবাসার অলি গলি, রচনা ও পরিচালনা সাগর জাহান। তুমি কি আসলে ভাইয়া বলো তো, তুমি আসলে কিন্তু আমাকে দুইজনের কাছে বিক্রি করে দিয়েছো। আমি তো ভালো করে জানি তুমি আজকে দিয়ে বলি তাহলে কালকে আর একটা গার্লফ্রেন্ড ছুটে পা। ভালো কোন মেয়েটা? এটা ধরেন এখানে 2 ভরি আছে। আর কি করতেছে এগুলো? এটা বিক্রি করলে আপনি 1.5 লাখ টাকা হলে অন্তত পাবেন। দাগিন আমি যা কিছু করছি তোমার ভালোবাসে করছি। আরে আমি কি টাকা নেওয়ার জন্য এগুলো করছি নাকি? আপনি কি জন্য কি করেছেন সেটা শুধু আপনি জানেন শহীদ ভাই। আমরা এখন একটা মজার খেলা খেলবো, এইটা আপনি ভিডিও করবেন। আমি কিন্তু ভিডিও করতেছি ভাই। সেই দেখবেন সোম মঙ্গল ও বুধবার রাত 9:30 NTV-তে। এখন বিকাশে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন।